আমার নাম আব্দুল সত্তার, আমার বাড়ি দুর্গাপুরে। আমি এখানে সবজি বাজারে শ্মশানের সাথে আজকে দীর্ঘদিন ধরে মুদিমালের ব্যবসা করি। আমার দোকানে কিছুদিন আগে গত 1/8/2024 আমার দোকান চুরি হয়। দোকানে একজন লোক মনির হোসেন বলে নাম, ট্রেনে ফার্স্ট লিক মনি হিসেবে সবাই জানে। আমার কাছে আগের দিন একটা ব্যাগ এর কর্মচারী রেখে গেছে, খরচের ব্যাগ উদ্দেশ্যে রেখে গেছে। এখন আমার দোকান চুরি হয়েছে, দোকান চুরি হওয়ার পরে এক সপ্তাহখানিক পরে আমি থানাতে এন্ট্রিও করছি যে আমার দোকান চুরি হয়েছে। থানাতে আমি এন্ট্রি করছি, তারপরে এক সপ্তাহ পরে এক হইতেছে যে আমার দোকানে যে ব্যাগটা রাখছে ব্যাগটা কই, ব্যাগটা দাও, আমার ব্যাগটার ভিতরে 20 লক্ষ টাকা আছে। ওই চুরির সময় আমার মান সম্মানের সাথে হের ব্যাগও নিয়ে গেছে চোর। চোর কে বা কাহারা এখনও আমি এটা তদন্ত করে পাই নাই। এখন হ্যাঁ, আমারে বিভিন্ন রকমভাবে পেশাকি করতেছে, ফার্মেসি রুম খুঁজিতেছে, বাড়ি বিক্রি করার জন্য কইতেছে, বিক্রি করে আমি হের টাকা দেওয়ার জন্য কইতেছে, দোকানের সামনে 2 বার করে আসছে, এসে ফার্মেসি রুম খুঁজিতেছে। আমি এখন আমার ছোটো ভাই বাদি হইয়া আমি আমরা একটা থানাতে মামলা করছি, এই মামলার জিজ্ঞাসা করার জন্য থানাতে আইছিলাম। আজকে আগেও মাঝে মাঝে রাখতো, কোন সময় কী ব্যাগের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, রাখতো মাঝে মাঝে রাখতো, টুকটাক ব্যবসা বাণিজ্য করে এতটুকু জানি আমরা, মাঝে মাঝে রাখতো, অনেকবার মানাও করছি। এরপরেও বাজার খরচের ব্যাগ পেয়ে রাখা যায়, আমরা আমাদের দোকানে অনেকেই আমরা মুদিমালা ব্যবসা করি, বাজার খরচ করেও অনেক সময় ব্যাগ রাখা জায়গা একজনে রাখে আরেকজনে লুয়ে যায়, এরকম ডেলি হয় বাজার খরচ করছে, আমরা তো করছে সবজি বাজার বাজার করছে, কইরা আমাদের কেন রাখিয়ে গেছে, আমার ভাই আইয়া নিব, আমার বোন আইয়া নিব, আমার বাবু আইয়া নিব, এরকম প্রায় সময়ই হয় আমার সাথে। তো আমরা তো ওই রকম মনে করি এর ব্যাগটাও রাখছি। হে এক সপ্তাহ পরে এসে আমার সাথে এইটা কইছে যে আমরা তোমার যে ব্যাগ রাখছিলাম এই ব্যাগটার ভিতরে 20 লক্ষ টাকা আছে, আমার টাকা দাও। আমার পান্নাশিকে আমার ভাইরে উঠে নিব গা, উঠে নেওয়ার জন্য দোকানের সামনে অলরেডি 10-15 জন লোক নিয়ে বাইক মোটর সাইকেল টাইকেল নিয়ে হাজির হয়েছে। একদিন আমার সাথে কথা কাটাকুটি হয়েছে, এখানে স্থানীয় কিছু দোকানদার এবং স্থানীয় কিছু লোক ছিল, তাদের জন্য এটা পারে নাই। হে কইতেছে 20 লক্ষ টাকা আমার দোকানে রাখছে, 20 লক্ষ টাকা জানলে আমি কি আমি হে 20 লক্ষ টাকার আমি হে দোকানটা তো রাখলামই নাইলে কী করে রাখুন, হের 20 লক্ষ টাকার ড্রাইভার কে নিব, এই রিক্স কে নিব, হে 20 লক্ষ টাকার টাকা আমি কী কী কিতাব কী জন্য রাখো, আমার সারা দোকানে মাল নাই, 3 লাখ টাকা 2-3 লাখ টাকা 4 লাখ টাকা মাল আমার দোকানে আছে, আমার দোকানের লোক টং দোকানের ভিতরে আমি 20 লক্ষ টাকা কিনে রাখো, তুমি যদি জানতো হে যদি জানো কইতো যে আমার কাছে 20 লক্ষ টাকা আছে ব্যাগে কে না আছে, আমি এর ব্যাগে রাখলাম না। এখন আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তাই 20 লক্ষ টাকা দাবি করতেছে, আমি হে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এখন যদি আমাদের কিছু হয়, আমার ভাই বা আমার কিছু হয়, কারণ আমার ফ্যামিলির কিছু হয়, তাহলে তারা দায়ী।